আমার পিছন পিছনে রাস ডিস্টার্ব করবা না আমাকে, বলবো না কেন? অবশ্যই বলবো, অবশ্যই বলবো আমি। চাকরি আমার দিয়ে যাবে এইবারে, এইভাবে এই না আচ্ছা ওই এনসিল ফাইলগুলো খুঁজে পাচ্ছে না স্যার, ওগুলো তো কাল আপনি আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি সব রেডি করে রেখেছি। এসি বাজালে হ্যাঁ ভেরি গুড। শোনো তুমি এই ফাইলটা একটু এইচআর স্যারের ওই দিয়ে আসো, ঠিক আছে? জি স্যার। আসো কি স্যার? আমি এটা নিয়ে একটু কেয়ারফুল হতে চাচ্ছিলাম। শো শো থ্যাংক ইউ স্যার। এটা কী করলেন আপনি? আপনি এর আগে বহুবার আমাকে চার্জ করার চেষ্টা করেছেন, আমি কিছু বলি নাই। দিস ইজ এনাফ। দরকার পড়লেই চাকরি আমি পাবো না, বাজারে তো চাকরির অভাব নাই, কিন্তু আপনার মতো লুচ্চার আন্ডারে আমি আর একদিনও এই জব কন্টিনিউ করবো না। I must complain to CEO, sir. As we value the woman right, নারীর প্রতি কোনো রকম অন্যায় আমরা একদম টলার করবো না। আপনাকে তো মিস্টার আকাশ সাহেব একজন ভদ্র সচ্চিত্রবান বলে জানতাম, শেষমেশ আপনি স্যার। স্যার না, আমি আমি সরি, আমি সরি স্যার, ভবিষ্যতে এমন হবে না স্যার। আমার এখন কিছু করার নেই। মিস ছলদা ইতিমধ্যে আমার কাছে ওরাল অবজেকশন জানিয়েছে, উনি নাকি ওমেন সেলে লিখিত অভিযোগ করবেন আপনার বিরুদ্ধে। দ্য সিচুয়েশন ইজ আউট অফ মাই কন্ট্রোল স্যার। আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার এই বদভ্যাসটা আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না স্যার। এই বদভ্যাসের জন্য স্যার আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে স্যার। কোন বদভ্যাস? এই যে খোঁচা মারা স্যার। হোয়াট স্যার? আমি ওই কথা বলতে গিয়ে আমার মানুষের শরীরে খোঁচা দিয়ে দিই স্যার, আঙুল দিয়ে। আমি এই যে ছন্দাকে আসলে আমি একটা কাজ দিয়েছিলাম, ও কাজটা ঠিকঠাক মতো করেছে, আমি আসলে থ্যাঙ্কস বলতে চেয়েছিলাম, বলেছি ও, কিন্তু তারপরে কেন যে পেটের মধ্যে গুঁতাটা মারলাম স্যার, এই এই কোচাটার জন্যই তো স্যার। এখন স্যার প্লিজ স্যার আপনি একটু দেখেন, আপনি 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 দেখেন তাহলে স্যার আর কোনো সমস্যা হবে না স্যার। প্লিজ হেল্প মি স্যার, আমি আমার মনে কোনো ঝামেলা নাই স্যার, প্লিজ হেল্প মি। ওকে দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। আমি অফিসের কাছে একটু বাইরে যাচ্ছি, আপনি আমাদের মোস্ট ভ্যালুয়েবল এমপ্লয়ি, তবে হ্যাঁ এটাই কিন্তু আপনার প্রতি আমার শেষ ওয়ার্ন। আরেকটা কথা, আপনি ছন্দার কাছে গিয়ে সরি বলে নেবেন, বাকিটা আমি দেখছি স্যার। স্যার স্যার আপনি যে আমার কত বড় উপকার করলেন স্যার আপনি নিজেও জানেন না স্যার। স্যার উইমেন স্ক্যান্ডালের দায়ে যদি আমার চাকরি চলে যেত আমি মুখ দেখাতে পারতাম না স্যার। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে, ভবিষ্যতে যাতে এমনটা না হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এত বড় সাহস আপনার, আপনি আমার পিঠে খোঁচা দিচ্ছেন। জি সরি। ফাজলামো করেন মিয়া। জি সরি। আপনার মতো এমপ্লয়ের দরকার নেই আমার, আপনি কাল থেকে অফিসে আসবেন না, ইউ আর ডিসমিস। এই তোমার শার্টটা কিন্তু সুন্দর, ম্যাচ করা আমাদের। কোথায় ম্যাচিং? আমার তো রেড। তোমার গান দেখো। এক্স্যাক্টলি, আজকে আমরা একটা ছবি তো জরুরি চোখ বুঝতে হবে। হ্যাঁ তো আমাদের দুইটা কফি দিবেন। ঠিক আছে প্লিজ, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, এটা তো করল কোনটা কোনটা মানে তুমি বুঝছো না? না তুমি লোকটাকে খোঁচা দিলা কেন? এ তোমার শত্রু? আরে খোঁচা দিই নি, ডাক দিলাম আমি। আমি তো অন্ধ, আমি কি দেখি নাই? আর মানুষ এইভাবে মানুষকে ডাক দেয়, মানে মনে হচ্ছে তোমাকে আমার নতুন করে চিন্তা হবে। ডাক দেওয়ার হলে মুখ দিয়ে ডাক দিতে পারো না, মানুষকে এভাবে করে খোঁচা দিতে হবে। শোনো সকল খোঁচাই খোঁচা না, কিছু কিছু খোঁচা ডাক দাও, আমি ডাক দিয়েছি, আমি খোঁচা দিই নি। আরো যে কত কিছু তুমি আমাকে শিখাবা তাই না? তোমার আর একটা কথা শোনার ধৈর্য আমার নাই একদম। ভাইয়া কফি একটা। এই কফি একটা মানে তুমি কোথায় যাচ্ছ? এই কফি একটা ওরা কথা শোনো না, বেন কথা শোনাও। কি সমস্যা তোমার?
তুমি আমার পিছন পিছন আসতেছো আমি তো কি চাও আর বড় করবা না আমাকে কথা বলো না কেন কি বলবো আমি তোমার টেনশন আমার হার্ট ফেল করার অবস্থা তারপর তুমি আমার সঙ্গে যে এই ধরনের আচরণ করলে আমি কোথায় যাবো তারপর চাকরিটা হারাইছি আমি চাকরি হারাইছো চাকরি কিভাবে হারাইছো তুমি কথা বলো না কেন চাকরি হারাইছো কিভাবে কথা বলতেছো না তুমি কেন উত্তর দিচ্ছ না একটা অপশন ছিল বাবাকে ম্যানেজ করার এখন আমি বাবাকে কি বলে রাজি করাবো পৃথিবীতে কোনো বাবাকে দেখছো বেকার ছেলের কাছে মেয়ে দেয় এখন তো সেই অপশনটাও নাই চাকরিটাও হারাইছো টিন কারণে বলতেছো না কিভাবে চাকরি হারাইছো কিছু বলবা না তুমি মুখ বন্ধ করে রাখবা ফাইন মুখ বন্ধ করে রাখো তোমার কিচ্ছু বলা লাগবে কিন্তু আমার পিছন পিছনে রাখ ডিস্টার্ব করবা না আমাকে বলবো না কেন অবশ্যই বলবো অবশ্যই বলবো আমি চাকরি হারাইছি এইবারে এই নাবে এই নাবে ঠিক আছে স্টপ আমার এরকম আজও পাপির Go down.